হে হোয়াটসঅ্যাপ গেমার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো একটা নতুন গেম প্লেতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের যে গেম প্লেটা রয়েছে সেটা পুরো একদম রাশ ফাইট গেম প্লে হতে চলেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর মজা আসবে। তো চলো, আমি এখানে প্লেন থেকে ল্যান্ডিং করেছি এবং এখানে আমি একটু ফাঁকে নেমেছি যাতে একটু অ্যানিমি ট্যানিমি কম নামে, এবং আমি ওই জায়গাটায় যাবো এবং ওখানে প্রচুর পরিমাণে লুট বক্স পাওয়া যায়। তো সেজন্য আমি একটু দূরে নেমেছি, কারণ আশা করি ওইখানে কেউ যদি নামে তো আমার সে তাকে মারতে সুবিধা হবে। তো সেই জন্য আমি একটু দূরে নেমেছি, নাহলে ওখানে মাল ওখানে যদি আমি নামতি হয়তো কেউ যদি আগে থেকে এসে নেমে বসে থাকতো তো আমাকে অলরেডি ড্যামেজ দিয়ে দিত। তো এখানে আমি আস্তে আস্তে একটা লুট বক্স পেয়ে গেছি, যেখানে একটা গ্রানাইট পেয়েছি এবং এটা কে হ্যাকার, আরে দেওয়াল থেকে যেন বের হলো এরকম আমার মনে হলো, হয় হ্যাকার না হয় গ্লিচ হবে, যে কোনো একটা হবে। তো এখানে একটা এনিমি নক হলো এবং আমি ভেতরের দিকে যাব। তো আগে আমি ভালো করে একটু লুটে নেবো যাতে পরবর্তীকালে ইনহিলার কিংবা ম্যাডির কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য এখানে আমি যতগুলো একটা ইনহিলার পেয়েছি, তো এখানে দূরে আর একটা বক্স দেখা যাচ্ছে। তো এখানে আমি গান কোথাও দেখতে পাচ্ছি না, এই একটা গান পেয়েছি, বাট শর্ট গান আমার কোনো প্রয়োজন নাই, কারণ শর্ট গানের থেকে আমার MP5 আরও মনে হয় বেটার চলে। তো সেই জন্য আমি শর্ট গান নিলাম না। কিন্তু শর্ট গানে একদিকে কি যে আপনি যদি এখানে কোনো শর্ট রেঞ্জের অ্যানিমিকে মারেন তো সেটা 2 থেকে 3টা গুলিতে অ্যানিমিটা নক হয়ে যাবে, যেটা আমাকে MP5কে অনেকক্ষণ ধরে রাখতে হয়, অনেকগুলো গুলি খরচা হয়। তো এখানে একটা অ্যানিমির লোকেশান দেখাচ্ছে যেটা নিচে কোথাও দেখাচ্ছে, তো আমি দেখতেছি কোথায় আছে অ্যানিমির লোকেশানটা। আরে আমাকে ড্যামেজ দিচ্ছে কোথা থেকে, অ্যানিমিকে দেখতেই পাচ্ছি না কিন্তু আমাকে ড্যামেজ পড়ছে আমার গায়ে, কোত্থেকে মারছে, আই থিঙ্ক নিচে আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাই বলেছি নিচে ছিল, ওই জন্য আমি বুঝতে পেরেছি যে আমার দেখাচ্ছে না কিন্তু ড্যামেজ লাগছে, তার মানে নিচ থেকেই ও হয়তো এখান দিয়ে মারছিল, সেই জন্য ওর ড্যামেজটা লাগছিল আমাকে। এখানে আমি রিলোডটা করে নিই। এখানে একটা লুট বক্স রয়েছে, তো আপনারা যদি এই গেম খেলেন তো আপনাদের আমি যেই জায়গাগুলো বলবো যেগুলো হচ্ছে হিউজ লুট এরিয়া, তো আপনারা সেই জায়গাগুলো ল্যান্ডিং করবেন, তো আপনাদের ইনহেলার কিংবা ম্যাডির কোনো প্রয়োজন হবে না। তো এখানে আমি একটা ঘোড়া পেয়েছি যেটা আমি দেখলাম, তো অনেকেই ভাবছেন এই ঘোড়াটা আপনারা হয়তো কোথায় পাবেন। তো আপনারা এখানে যদি এই লুট বক্সগুলো খুঁজেন তো আপনাদের এখানে ঘোড়া পেতে পারেন, ওই লুট বক্সের মধ্যেই এগুলো থাকে, তো আলাদা এক্সট্রা করে এটা কিছু কোনো ব্যাপার না। তো আমি এখন ঘোড়ায় চেপে যাচ্ছি, পুরো ফিল্ডটা সেই লাগতেছে, কিন্তু ঘোড়ায় চেপে কি হবে এটার হচ্ছে একটু সাউন্ডটা বেশি হচ্ছে। তো আমার মনে হচ্ছে এখানে যে অ্যানিমিগুলো আছে সেগুলো হচ্ছে সব সাউন্ড শুনে চলে আসে, তো সেই জন্য আমি ঘোড়াটাকে ওখানে ঘাস খেতে দিয়ে এলাম। তো ঘোড়া এখন ঘাস খাক, আমি এখানে দেখতেছি লুট বক্সগুলো একটু লুটে, এখানে কি আশেপাশে কেউ আছে? দেখি এই রুমটাতে ঢুকে, এখানে কোনো লুট বক্সই নাই, এখানে একটা বাইরে পড়েছে, এই এই কে একটা অ্যানিমি আছে। আচ্ছা আচ্ছা, ওই দূরে লাখ লাখ ড্যামেজ লাগ ড্যামেজ লাগ। আচ্ছা শুয়ে পড়ছে, মুরগি মুড়ে দিচ্ছি,
ও কি ভাবছিল যে শুয়ে পড়ে থাকলে হয়তো ড্যামেজটা দিতে পারবে না, কিন্তু এখানে পুরো একদম ক্লিন এরিয়া, তো সেই জন্য শুয়ে থাকলেও এখানে ড্যামেজ লাগবে। তো হয়তো ঘাসের মধ্যে কিছুটা ড্যামেজ কম লাগতে পারে, বাট এখানে পুরো ক্লিন এরিয়া, ড্যামেজ পুরো সলিড লাগবে। তো সেই জন্য এই নিজের বোকামির জন্য এই নখ হলো। আমার কাছে এখন তিনটা ইনহেলার আছে, তো আমি একটা ইউজ করলাম, কারণ কোনো যদি অ্যানিমি অ্যাটাক করে যাতে আমার হেলথ কিছুটা হলেও থাকে। ওখানে একটা দূরে একটা অ্যানিমি যাচ্ছে, যেটা আমি দেখতে তো পেয়েছি, বাট এইদিকেই আসছে, আমি ওই পাথরটার কাছে যেয়ে লুকালে কী হয়। এখানে আশেপাশে আর কেউ নাই, আমি লুকে পাথরের কাছে চলে যাই, তাহলে আমাকে কী হবে, ওতে ওকে ড্যামেজ দিতে সুবিধা হবে এবং আমি বসে বসে যেতে না ও দেখতে না পায়। তো আই থিঙ্ক কাউকে কি মারছে মনে হচ্ছে, একটা গুলি লেগেছে। এখান থেকে কে মারছে? আরে ভাই ভাগ 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 ভাগ, পেছন থেকে কে মারছে? এই তো লড়কি হ্যাঁ ভাই লড়কি, আচ্ছা ড্যামেজ করে নিয়ে যা। দিনক দিন তানা বধুন তো বজানা, লাগ 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 লাগ। তো এখানে একটা অ্যানিমি নদী পারাচ্ছে, তো ওর কাছে যেতে গেলে আপাতত ও ছুটে পালিয়ে যাবে, তো সেই জন্য আমি ওর কাছে যাব না। আমি ওখান থেকে আগে জোনটা কভার করি এবং এখানে হেলিকপ্টার যেটা প্লেন যেটা এসছে সেটা এখানে আসার টাইম হয়ে গেছে, তো আমি এখন আর কোনো ফাইল নেব না। তো এখন আমি দেখতেছি প্লেনটা কোন এরিয়াতে দেয়, সেই এরিয়াটা আমি কিছুটা কভার করব। তো আমি জোন তো এখানেই পড়ছে, তো কিছু করার নেই, আমাকে দেখে যেতে হবে, কারণ আমার পেছনেই জোন পড়ে আছে আর এটা লাস্ট জোন, কারণ এই জোনে খুবই ম্যাডি কাটবে। আর অতটা জোন একবার যদি ঘেরলে তিন জায়গায় হেলিকপ্টার আপাতত দিবে, এবং এখন যদি জোনের মধ্যে রয়ে যাই তো সেটা আমি কখনোই বেরোতে পারবো না। তো এখানে একটা হেলিকপ্টার লোকেশান দিয়েছে যেটা 574 মিটার দূরে আছে, তো এটা একটা হেলিকপ্টার দিচ্ছে, তো আমি এই দিকেই যাবো, কারণ হেলিকপ্টারটা আমি আগে কভার করব। তো এখানে তিনটে হেলিকপ্টার টোটাল মোট এখানে তিনটে হেলিকপ্টার দিবে, তার মধ্যে যে কোনো একটাতে আপনাকে উঠতে হবে, এবং এই গেমে ভিক্টোরি টপ 3 মানে টপ তিনজনই করতে পারে, তিনজনই ভিক্টোরি করার এখানে অপশান রয়েছে। তো আমি দেখতেছি, ও এখানে অলরেডি একজন এসে এখানে দাঁড়িয়ে পড়ে আছে, তো ও যখনই হেলিকপ্টার উঠবে তখনই ওকে আমি ড্যামেজটা দেবো। আচ্ছা রুক যা রুক যা বেটা রুক যা, তোকে দেখতেছি দাঁড়া, কানটা চেঞ্জ করতে যা যা যা, হেলিকপ্টারে মরি। আরে এটা কেটে ছান দিয়ে চলে আসছে, যা 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 যা, লাগ 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 লাগ। ও ভাই ভাগ ভাগ ভাগ, আরে ভাগ জলদি ভাগ, তাড়াতাড়ি ভাগ, না হলে এইখানে সমাধি করে দিবে, চল চল আগে আমাকে তাড়াতাড়ি, যে এই সালা এখান থেকে পালিয়ে আসছি তাও পেছনে ড্যামেজ দিতেই আছে, আগে আমাকে কিছুটা হেলথ ফুল করতে হবে। রুকো আগে আমি এখানে, এখনও তিনটা হিল ইনহিলার আছে যেটা আর একটা ইউজ করে নিই, এক মিনিট এখানে রিলোডটা করে নিচ্ছি। এখানে M4-1 রিলোডটা করতে হবে, কারণ পুরো সব গানই এখানে রিলোড শেষ হয়ে গেছে। তো এখন আমি এটা দিয়ে ঘুরবো, ও যদি এখনও আসে তো আশা করি দেরি, রুক যা রুক যা যা, গেম আরেকবার গেম চালু কর, আমাকে মারতে এসছে। এখানে সেই হেলিকপ্টারটা আই থিঙ্ক রিজার্ভ হয়ে গেছে, তো এখানে আর একটা হেলিকপ্টার দেখাচ্ছে যেটা হচ্ছে সেকেন্ড হেলিকপ্টার এই গেমে, তো আমার দেখতে পেয়েছি, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এই হেলিকপ্টারটা আমাকে কভার করতেই হবে। এখানে আগে একটু দেখে নেই কেউ আছে কি না, তো আশা করি কেউ নেই, চলো হেলিকপ্টারে উঠি এবং আজ গেম প্লেটা এই এতটাই।
এবং আজের গেমটা খেলতে খুবই মজা হয়েছে এবং এখানে আমি এইভাবেই ভিক্টরি নিয়ে নিলাম। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক দাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।